হোজাই জেলার অন্তর্গত লামডিং লঙ্কা সংযোগী ২৭ নং রাষ্ট্রীয় ঘাইপথর লামডিং আঞ্চলিক বন বিভাগের অভিযানত বৃহৎ পরিমাণের কাঠ সহ এখন টাটা সি গোল্ড গাড়ির সহ দুজনক আটক করে আরক্ষী। আটকাধীন ব্যক্তি দুজন হয়েছে মোহাম্মদ জিয়াউল হক আর মোহাম্মদ নিজামুদ্দিন। জানিব পৰা মতে হারাগাজৰ পৰা হুজাইলৈ লৈ যোৱাৰ সময়ত বন বিভাগে অভিযান চলাই ২৭ নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত জব্দ কৰে এখন টাটা এসি গোল্ড গাড়ী সহ ৫৭৫ কেজি কাঠ। এই সন্দৰ্ভত বন বিভাগৰ এগৰাকী বিষয়াই কয় যে আগৰ কাঠৰ কোনো নথিপত্ৰ নাছিল, কাঠখিনি সম্পূৰ্ণৰূপে অবৈধ আছিল। আনহাতে জব্দ কৰা টাটা এসি গোল্ড গাড়ীখনৰ নম্বৰ হৈছে AS02BC 7828। এই বস্তুটো মানে ইলিগেল হেঁতে আনিছিলে, আমি ডিউটি করার অবস্থাত নেশনাল হাইওয়েত পাইছো, যেটা গাড়ি আহি আমি গাড়ি রুকাই দেখিছো আগর রোড পাইছে, তারপর কাগজ পত্র নাই, ইলিগেল আছে এইটো। তারপর আমি দুইজন লগতে ড্রাইভারও লগতে একজন ধরেছো, ধরে পেলায় আমার অফিসত আনিল। আমি হিঁতে কোৱা মতে হাজার হারাঙ্গাজৰ পৰা আহিছিলে হোজাই যাম বুলি, হোজাই গৈ আছিলে। কেজি হল মূল্যটো মই ইমান আইডিয়া নাই, হলেও কেজি আমি জোকোতে ওলাইছে 575 ওলাইছে কেজি। আনুমানিক মূল্য কিমান হ'ব পাৰে স্যার বজাৰ? মই এইটো আইডিয়া নাই, ক'ব নোৱাৰো। লামডিঙৰ পৰা ৰাতুল মুখাৰ্জী, ৰিপোর্ট ৰিচ টাইম।